আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে আসলাম। এবার জয়া আহসান এবং পরিমণি সম্পর্কে সেলিম গিয়াসের গোপন তথ্য ফাঁস করলো ঢাকা মেলের একটি পত্রিকায়। দেখুন বন্ধুরা, ঢাকা মেলের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে সেলিমের শয্যাসঙ্গী ছিলেন জয়া ও পরিমণি, দাবি বিতর্কিত লেখিকার। তেজুল মধ্যে 14 ফেব্রুয়ারি প্রকাশিত একটি, যেখানে ঢাকা মেলের পত্রিকায় বলা হয়েছে যে জয়া আহসান এবং পরিমণি সেলিমের শয্যাসঙ্গী ছিলেন। তো এই গোপন রহস্য কীভাবে ফাঁস হলো, তেজুল বন্ধুরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। জয়া আহসান ও পরিমণি পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের যৌনসঙ্গী ছিলেন বলে জানিয়েছেন সমসাময়িক লেখিকা জান্নাতুল নাইম প্রীতি। তার প্রকাশিত জন্ম ও যোনির ইতিহাস গ্রন্থে এমনটা দাবি করেছেন তিনি। গ্রন্থের সেই লেখার অংশটুকুর স্থিরচিত্র সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। প্রীতি লিখেছেন, এই লোলুপের দল বাদেও একে একে আমার জীবনে এসেছিল, যে প্রেমিকেরা তাদের দেখে প্রেম বলে কিছু নেই জেনে চেষ্টা করেছিলাম এক নতুন জীবন কিছু দিনের জন্য বেছে নিতে, যেখানে হাত বাড়ালে সঙ্গে হাত ছুলেই প্রেম। সেই ধারাবাহিকতায় শুয়েছিলাম গিয়াসউদ্দিন সেলিমের সাথে, শুয়েই সেলিমকে জিজ্ঞেস করেছিলাম, কতগুলো মেয়ের সাথে শুয়েছ তুমি? সেই উদাস গলায় বলেছিল, 50-এর উপরে হবে। যাদের সাথে শুয়েছি তাদের অধিকাংশই নাম ভুলে গিয়েছি। তো বন্ধুরা, এই গিয়াসউদ্দিন পরিচালক 50-এর উপরে যে সঙ্গীর সাথে সম্পর্ক করেছে সেটা প্রকাশ পেয়েছে এই বইয়ে, যেটা প্রীতি আরও দাবি করেছেন জয়ার সঙ্গে কয়েক বছর নিয়মিত শারীরিক সম্পর্ক করেছেন সেলিম। শুধু তাই নয়, আরেক বিতর্কিত নায়িকা পরিমণি নির্দিষ্টায় তাকে ডেকে পাঠিয়েছিলেন শয্যাসঙ্গী হওয়ার জন্য, আর সেই প্রীতি হচ্ছে এই প্রীতি যে তার বইয়ে লিখেছেন এই গোপন রহস্যের কথা। তেজুল বন্ধুরা আরও বিস্তারিত চমক আছে, জেনে নেই। সেলিম ও প্রীতির কথোপকথনের অংশ লেখা আছে, কথায় কথায় সেলিম বলেছে জয়ার সাথে শুয়েছি টানা কয়েক বছর। তখন প্রীতি তাকে জিজ্ঞেস করেন, জয়া মানে অভিনেত্রী জয়া আহসান? তখন সেলিম তাকে বলেন, হ্যাঁ হ্যাঁ। পরিমণি প্রসঙ্গে প্রীতি লিখেছেন, সেলিমের ভাষ্যমতে বাংলাদেশের হালের জনপ্রিয় নায়িকা পরিমণি সেলিমকে ডেকে পাঠিয়েছিলেন। সেলিমের অ্যাসিস্ট্যান্ট মুক্তাকে কল দিয়ে দেখুন এই বইয়ের ভিতর লিখছে, যে প্রীতি যে বইয়ে লিখছে সেই বইটির ফটোকপি আপনারা দেখতে পাচ্ছেন। এই লুলুপের দল বাদেও একে একে আমার জীবনে এসেছিল, যে প্রেমিকরা তাদের দেখে প্রেম বলে কিছুই নেই জেনে চেষ্টা করেছিলাম এক নতুন জীবন সঙ্গে। এখানে কথোপকথনে বলেছিল জয়া মানে অভিনেত্রী জয়া আহসান, যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই বইয়ের অংশটুকু যেখানে প্রীতি এ বক্তব্য লিখেছেন। এদিকে বিষয়টি নিয়ে কোনো বক্তব্য করতে চাননি গিয়াসউদ্দিন সেলিম। তার দাবি, প্রীতি এসব বানিয়ে লিখেছেন, কিন্তু তিনি বলেন, উনি যা লিখেছেন সে বিষয়ে আমি কিছুই জানি না, যে কেউ তার মন গড়া লিখতে পারে এগুলো নিয়ে আমি ভাবি না, এগুলো মামুলি ব্যাপার, আর এ বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, বলেছেন গিয়াসউদ্দিন সেলিম। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রীতির দাবি নিয়ে জয়া কিংবা পরি কেউই মুখ খুলেননি, যদিও নেটিজেনরা তাদের বক্তব্যের অপেক্ষায় রয়েছে। বন্ধুরা, আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। সবাই থাকুন, আল্লাহ হাফেজ।